নির্বাচনকে সামনে রেখে প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক নষ্টের চেষ্টা করছে একটি মহল, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ডক্টর ইউনুসকে নিয়ে বিএনপি নির্বাচন বিরোধী খেলার পায়তারা করছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে এখন ডক্টর ইউনুস ইস্যুতে আশ্রয় নিয়েছে। রিপোর্ট রোকনুজ্জামানের। শুভ জন্মাষ্টমী উপলক্ষে প্রতিবারের মতো এবারও শোভাযাত্রার আয়োজন করে সনাতনী সম্প্রদায়ের কৃষ্ণ ভক্তরা। এ উপলক্ষে বুধবার বিকেলে রাজধানীর পলাশী মোড় থেকে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত ঢাকার প্রতিটি থানা থেকে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন হিন্দু ধর্মাবলম্বীরা। শোভাযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নির্বাচন পূর্ব বর্তমান সময়কে অত্যন্ত স্পর্শকাতর বলে উল্লেখ করেন। এই সময় বিএনপির নানা অশুভ তৎপরতা নিয়েও সবাইকে সতর্ক করেন ওবায়দুল কাদের। হিন্দুদের সাথে এবং প্রতিবেশীদের ভারতের সাথে আমাদের সম্পর্কে ফাটল ধরাতে পারে, ইউনুসকে নিয়ে তারা আবার সেই ওয়ার্ড লেভেলের অস্বাভাবিক সরকারের সেই খেলায় মেতে উঠতে চায়। এইসব অশুভ শক্তিকে নিয়ে বিএনপি অশুভ খেলা। শোভাযাত্রা উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির সব ধরনের ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান জানান তিনি। এবারে আমাদের সংগ্রাম হবে সেই সাম্প্রদায়িক শক্তি, সেই প্রতিক্রিয়াশীল শক্তিকে বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল করে ধর্ম নিরপেক্ষ অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন আমরা পূরণ করব। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে এখন ডক্টর ইউনুস ইস্যুতে আশ্রয় নিয়েছে। কেউ নোবেল পুরস্কার পেলে কেউ তো আইনের ঊর্ধ্বে নয়। আসলে বর্তমানে বিএনপি যেটি করছে সেটি হচ্ছে আন্দোলনে ব্যর্থ হয়ে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কাছে আশ্রয় নিয়েছেন, ইউনুস সাহেবের ইস্যুতে আশ্রয় নিয়েছেন। এভাবে আশ্রয় নিয়ে যারা খুনের রাজনীতি করে, যারা মানুষ পোড়ানোর রাজনীতি করে, যারা ধ্বংসাত্মক রাজনীতি করে, যাদের জন্মটাই খুনের উপরে দাঁড়িয়ে, রক্তের উপরে দাঁড়িয়ে, তাদের দ্বারা দেশ জাতির কখনো উন্নয়ন অগ্রগতি হয় না। 10 তারিখ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন আসছেন, আবার আসান পররাষ্ট্রমন্ত্রীও ছুটে আসছেন, আগামীকাল আসছেন। এতেই প্রমাণিত হয় যে বিশ্ব সম্প্রদায় আমাদের সাথে আছে। রোকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা।